ওই দূরে একটা দেখছিলাম চারখানা বাঁদর এসছে, একটা বাঁদরের লেজ এত বড় যে নিচের থেকে গড়িয়ে ওই উপরে কার্নিশের মধ্যে পড়েছে। এনিওয়েজ গাইজ, তোমরা এখন ভাবছো যে এখন সকাল, বাট অ্যাকচুয়ালি এখন সকাল না, এখন 6:45 বাজে। আর এখন আমি একটু বাইরে বেরোবো, তাই জন্য সকাল থেকে কিছু ব্লগ করিনি, কিছু করিনি, ভাবলাম যে একটু সকালে কিছু করার নেই, তাই জন্য একটু পরেই ব্লগ শুরু করি। আর ফালতু ব্লগ করে মানে কন্টেন্ট বাড়িয়ে, যদি কন্টেন্ট না থাকেও কন্টেন্ট বাড়িয়ে কোনো লাভ নেই। সো আজকে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ক্যাপশনের মধ্যে পড়েই নিয়েছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি, বাট এখন বাজে 5:45। আর এখন আমার মেন কাজ হচ্ছে ব্যাগ প্যাক করা। তো বাই দ্য ওয়ে, হোয়াটস ইন মাই ব্যাগ বলে একটা অলরেডি ভিডিও আছে, তো সেটাও দেখতে পারো। সো হে গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ, দিস ইজ মি রাজীব, অ্যান্ড আই মেক কনসার্ট অ্যাজ ওয়েল অ্যাজ লাইফস্টাইল ব্লগ, অ্যান্ড আই ট্রাই টু এন্টারটেইন। তোমরা যারা নতুন এসছো এখানে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও, একটা কমেন্ট করো, জানাও, অ্যান্ড আই কন্টিনিউসলি মেক ভিডিওস অন ইউটিউব। যতক্ষণ তোমরা এই ব্লগটা দেখছো তার আগে একটু ইন্ট্রোটা দেখে নিয়ে আসো। সো ওয়েল, এখন ব্যাকপ্যাক করবো। সো তোমরা যদি দেখতে চাও 10 সেকেন্ডে কীভাবে ব্যাকপ্যাক করা হয়, তাহলে এটা দেখো। ছোটোখাটো প্যাকিং, কিছু নেওয়ার নেই, কজ একদিনও ঠিকঠাক করে থাকবো না, তাই জন্য আমার অ্যাকচুয়ালি এত বড় ব্যাগ ক্যারি করার পিছনে একটাই কারণ, বিকজ আমার এটার মধ্যে প্রসেসর থাকে, তো আমার প্রসেসরটা অনেক ভারী এবং বড়, তো তাই জন্যে আমাকে ওটার মধ্যে এটা নিয়ে যেতে হয়, বাট আর কোনো কারণ নেই। মুখটা ওয়াশ করে নিই, বিকজ অনেক কালো হয়ে গেছি। অ্যাজ ইফ আমার মুখ ওয়াশ করতে গেলে মনে হয় যে আমি পরিষ্কার হয়ে যাবো, একদমই হবে না, সরি। ওয়েল, ফেস ওয়াশ করে নিয়েছি, অ্যান্ড ইন জেনারেল যেটা হয়, আমরা যখনই কোথাও বাইরে যাই মানে ট্রাভেল করতে যাই, তখন আমরা সবাই কিছু না কিছু একটা চেষ্টা করি কিছুটা বানাতে, মানে কিছু আমি আমার বাড়ির থেকে বানিয়ে নিয়ে যাই, কিছু দাদা নিয়ে আসে, কিছু বাবার নিয়ে আসে, তো চেষ্টা করি, বিকজ আমরা বাইরের খাবার খুব একটা মানে বাড়ির থেকে বেরোতে গেলে আর প্রেফার করি না খেতে, তাই জন্য আমি আজকে আলুর দম বানিয়েছি, আমি বানাইনি, মা বানিয়ে দিয়েছে, দাদা ওখান থেকে চিকেন নিয়ে আসছে, বাবা ওখান থেকে পানির নিয়ে আসছে, এত খাবার কী খাবে ভগবান জানে। একজন এখন আমার জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছে, ভালো করে, হ্যাঁ, আমার জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছে, বিকজ আমি বললাম ম্যাগি খেয়ে বেরোবো, দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ নাইস। জামা চেঞ্জ করে নিই, ট্রানজিশন। এখন দাদার বাড়িতে নিচে আছি, আর এখন আমার সাথে আছে আমার ড্রামার। আমি আর বাবান বসে বসে আলোচনা করছিলাম যে আগেকার হিন্দি সিনেমাতে যে ঘুষি মারতে গেলে কিরকম আওয়াজ হতো, বাবান ঘুষি, আগে 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 সত্যি আওয়াজ হতো, তোমরা পুরোনো সিনেমাগুলো দেখো, ওখানে ডিসুম টুক সত্যি ভাবছ। আর তোমরা যদি বুঝতে পারো, এটা হচ্ছে ওই ওই বাড়িটা যেখানে বিভৎস নাক ডাকা হয়, যেখানে যারা আগের আমার ব্লগ দেখেছ না বুঝতে পারবো যে এখানে পুলিশ অফিসারটা জোরে জোরে নাক ডাকে। যেটা আমি বলছিলাম যে আমরা সব বাড়ি থেকে বানিয়ে নেওয়া প্রেফার করি, রাজীব আলুর দম, বাবান পনির, কিন্তু দিয়ে মৈনাককে কিছু বানাইনি, এয়ারপিলোটা একটা স্পেশালিটি হচ্ছে যে আমরা যখন যাই এটা মাঝরাতে হাওয়াটা শেষ হয়ে যায়, এটা নিয়েছি কারণ ট্রেনের যে বালিশ পাতলা হতে হতে চাদর হয়ে গেছে, এখন আর বালিশ মনেই হয় না মাথায় দিয়ে, কিন্তু এটা ড্রব্যাক আছে, মাঝরাতে হাওয়াটা কম হয়ে যায় এটার মধ্যে। আমরা এখন শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা স্টেশনে দেখো আমার পিছনে শিয়ালদা স্টেশন, আর এখন কুলি ফুলি ঠিক করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা কুলি এই জন্যই ঠিক করি কারণ আমাদের অনেক ইনস্ট্রুমেন্ট থাকে,
তাই জন্য সেগুলো বই নিয়ে যাওয়াটা অনেকটা চাপ, বিকজ ট্রেন কোথায় দিচ্ছে, কখন চেঞ্জ করবে, তাই জন্য বেটার কুলি দিয়ে দিই। কুলি আমাদের একজন কুলির নাম্বারও ছিল, ওনাকে ফোন করলাম, ওনার ফোনটা সামহাও পাচ্ছি না আমরা, ওনাকে ফোন, উনি কি গ্রামে গেছে, বিহারে গেছে, তাই জন্যে আরে ভাই এক সেকেন্ড দাঁড়া আমি ব্লগ করছি। তো ওই জন্য এখন আমরা ভাবছি যে এখন স্টেশন থেকে কুলি করে আর আচ্ছা তোরা বলে নে কথা, হয়েছে ঠান্ডা হয়েছে, ক্যামেরাটা আমার দিকে ঘোরাচ্ছি আর ওর আওয়াজ করছে। তো এই জন্য এখন আমরা সব লোড করে স্টেশনে ঢুকে ট্রেনে উঠব। এখন ব্যান্ডেল স্টেশনে আছি আর এখন অলমোস্ট বাজে 11:36 আর ট্রেনটা একটু দাঁড়িয়েছে, তাই জন্য একটু ওয়েট করছি। যখনই ট্রেন দাঁড়ায় ছোটোবেলার কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে আমি যখন অনেক ছোট ছিলাম, মানে অনেক ছোট মানে অনেকটাই ছোট, তখন মা বাবার সাথে কোথাও যেতে গেলে বাবা সবসময় স্টেশনে বাইরে দাঁড়িয়ে থাকতো আমি ঠিকঠাক উঠছি কি না, মা তো আগেই না করে দিত যে স্টেশনে কোথাও নামবি না, বাট সেই স্মৃতিগুলো এখনও মনে আছে। আর কাল ভোর 5:06 নাগাদ এক্সপেক্টেড ট্রেন ঢুকবে। তো এখন ব্যান্ডেল স্টেশনে মৈনাককেও বলছিলাম যে তোর বাড়ির সামনে, তোকে চাইতে গেলে আমরা এখান থেকে নামিয়ে দিতে পারি। আমাদের ট্রেন এই মুহূর্তে ব্যান্ডেল পেরোলো। আমি এখন আলোচনা করছিলাম যে ব্যান্ডেল থেকে উঠলেই ভালো হতো। ডিস্টার্ব করো না, এখন একটা ব্লগ চলছে, যখন ডিস্টার্ব করো না, আমি তো একটা কথা বলছি, কথা বললে আমার সাথে কথা বলবে না, রাজীবের ব্লগ হচ্ছে ইম্পর্টেন্ট ব্লগ, ইটস ইন্টারন্যাশনাল ব্লগ, সবাই দেখে ইন্টারন্যাশনালে, ডিস্টার্ব করবে না, আমার মুহূর্তে খারাপ, আমি কিছু বলবো না, আমি কথা বলবো না, যেন দায়ী হচ্ছে রত। আমাদের এখানে আমরাই শুধু মনে হয় কম্পার্টমেন্টের মধ্যে উঠে জেগে আছি, আর কেউ কম্পার্টমেন্টে জেগে নেই। এখন আমাদের খাবার ডিস্ট্রিবিউশন হচ্ছে, যেই খাবার আমরা বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছি, পেনাকের দায়িত্ব প্লেট ডিস্ট্রিবিউশন। দাদা কি মানে দাদা বানিয়ে নিয়ে এসছে, দাদার বাড়ির থেকে সব জিনিস এসছে, কিন্তু দাদা কিছু খাবে না। দাদা এরকম করলে আমরা খেলবো না, দাদা খেলবো না, খেলা হবে, আলু দিয়েছে, খেয়েছি, এই দেখো আরেকজনকে তোমার জিনিস দেখে খাচ্ছে। মৈনাক শুরু করে দিয়েছে, মৈনাকের বিচিত্র অনুষ্ঠান শুরু শুধুমাত্র কলকাতার থেকে। বাবা তুই এরম করে দাঁড়িয়ে থাকবি? আমরা সবাই সবার খাবার মিলিয়ে মিশে খেয়েছি। দাদা নিয়ে এসেছিল চিকেন, বাবা নিয়ে এসেছিল পালক পনির, আমি নিয়েছিলাম আলুর দম। তো আমরা সবাই মিলিয়ে মিশে খেয়েছি, এখন আমাদের সব খাওয়ার দাওয়ার ব্যাপার হচ্ছে। আমরা একমাত্র যারা পুরো কম্পার্টমেন্টে জেগে আছে, আর কেউ জেগে নেই কম্পার্টমেন্টে, পুলিশটাও ঘুমিয়ে পড়েছে আমি দেখলাম। হ্যাঁ বর্ধমান স্টেশন, মৈনাক ভয় পাচ্ছে নিচে নামতে, বাবান তো নামছেই না, ভয় লাগছে। আমি ভয়টাই পাই না, বর্ধমান স্টেশন নামলে এখান থেকে আমি ট্রেন ছেড়ে দিয়েছিল, কিন্তু আমি ভয় পাই না। ভয় পাবি না কি? আমরা এখন ট্রেনের মধ্যে আছি আর এখন হচ্ছে অনেক রাত, আর মৈনাক এখানে রিলস বানাচ্ছে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং গাইজ, এখন ভোর 6:51। আমি জানি না তোমাদের দেখাতে পাচ্ছি কিনা, বাট গাছে কত আম হয়েছে দেখো, জাস্ট দেখো কত আম, জাস্ট গাছের মধ্যে আম ঝুলে আছে।
গাছের মধ্যে কত আম আছে সেটা দেখতে পেলে, সকাল সকাল আমি দেখতে পেলাম। আর মালদা অ্যাকচুয়ালি আমের জন্যই পপুলার, এত আম এখানে। আমরা হোটেলের রুমের মধ্যেই চেক ইন করলাম, এখন অনেক সকাল, 7টাও বাজেনি অ্যাকচুয়ালি। তো ভাবো আমরা 6টার সময় নেমেছি, 7টার সময় এখানে, আর আমাদের সাউন্ড চেক 3টের থেকে, তো অনেক সময় আছে, আমরা ইজিলি এখন ঘুমিয়ে রেস্ট নিতে পারি। অ্যান্ড ঘুমিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমার সাথে আবার ব্লগ করবো। হ্যালো গাইস, এখন বাজে 1টা, আর এখন আমি ঘুম থেকে উঠলাম অ্যাকচুয়ালি, এখন 1:30টা বাজে অ্যাকচুয়ালি, 1টা ক্রস করে গেছে। এখন ঘুম থেকে উঠলাম আর একটু ফ্রেশ লাগছে, কেন রাতে তো একটু ঘুমটা কম হয়েছে তাই জন্য। অ্যান্ড ওয়েল, এখন খাবার খাবো, খাবার অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, খাবার চলে আসছে, খাবার খাবো, একটু রেস্ট নেবো, দেন বেরিয়ে পড়বো সাউন্ড চেকের জন্য। এই রোদের মধ্যে 3টের সময় সাউন্ড চেক হবে, আমি জানি না কী হবে, লেটস সি, লেটস সি। আমরা মালদায় যে হোটেলটা আছে সেটার নাম হচ্ছে দা হোটেল কন্টিনেন্টাল। কোন কন্টিনেন্ট? এশিয়ান মালদা কন্টিনেন্ট। তো এখন সাউন্ড চেকে যাচ্ছি। লিফটের মধ্যে এত বড় লিফট, শুধু 8 জনই ঢুকবে, 8 জনের পড়া জায়গাও হবে না এই লিফটে। 844 kg এই লিফটটা ধরে, মানে মোট কত করে ভাবতে হবে, 700 করে কিছু একটা। এটা কোথায় এলাম আমরা? চলো আমরা এখন যাচ্ছি। এখন আমরা রুমের মধ্যে ফিরেছি, আর খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে নিচে রিসেপশন এখানে আছে। রিসেপশনে আমি গিয়েছি, চাবি অ্যাজ ইউজুয়াল সবাই দিয়ে যায় যখন বাইরে বেরোই। এটা হওয়ার পর হঠাৎ দেখলাম আমাদের রুম নাম্বার ছিল 411। আমি কনফিডেন্টলি গিয়ে বললাম 407-এর চাবি লাগবে, 407-এর চাবিও আমাকে দিয়ে দিয়েছে। তারপরে আমার 407 রুমই নয়, আমার 411 রুম। তারপরে ভয়ে আমি আবার অন্য একজনের রুম আমি ঢুকিনি, কিন্তু আবার রুমের চাবি দিয়ে এলাম। সে এখন বাবান গেছে চাবি দিতে, অন্য রুমের চাবি দিয়েছে, আর কনফিডেন্টলি দিয়েও দিল লোকটা। এটা কিন্তু ডাল মে কুচ কালা হ্যায় দয়া। সবার হাত তুলে একটু একসাথে দেখতে চাই প্রত্যেকে। শো শেষ করে ফিরলাম, আর হাতে একদম সময় নেই, কারণ আমাদের 1 ঘন্টা। আমরা এখন খাবো, আর 12:10 ট্রেন, এখন বাজে 11:10, আর আমাদেরকে অলরেডি পৌঁছতে হবে। আমরা অলরেডি লেট, জাস্ট জামাকাপড় প্যাক করবো আর বেরোবো।
আর পরে কথা বলছি তোমাদের সাথে। আমরা এখন মালদা স্টেশনে আছি আর মালদা স্টেশন থেকে ট্রেনই ছাড়লো, মুখে লাইটটা একটু বেশি ব্রাইট কারণ অন্ধকার আর পাশে সবাই ঘুমোচ্ছে তাই জন্যে। বাট যে ব্যাপারটা হচ্ছে আমরা তাড়ায় তাড়ায় যেটা হয়েছে যে আজকে দাদার জন্মদিন আর আমার দাদার জন্মদিন উইশ করতে ভুলে গেছি, এখন হচ্ছে এই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সাদা, হ্যাপি বার্থডে টু ইউ। দাদা নিজের হ্যাপি বার্থডে বেলুন নিজেই ফোলাচ্ছে। দাদা কেমন লাগছে হ্যাপি বার্থডেতে? প্রথম লোক যে নিজের বার্থডে বেলুন নিজেই ফোলাচ্ছে ঘুমোবে বলে। এক দুই তিন, হ্যাঁ ব্যাস জন্মদিনের বেলুন পেয়ে গেছে।